গোটা বিশ্বকে গ্রাস করেছে করোনা ভাইরাস মহামারী। তবে যতই গ্রাস করুক মহামারী, মানুষের আবিষ্কারের নেশা কখনো পিছু ছাড়ে না। মহাকাশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে চোখ রাখতে রাখতে প্রতিনিয়ত একের পর এক অসাধারণ তথ্য উঠে আসছে মহাকাশ বিজ্ঞানীদের কাছে। বিজ্ঞানীরা বহু দশক ধরে খোঁজ চালাচ্ছেন এমন এক জগতের যেখানে প্রাণের অস্তিত্ব সম্ভব। শুধু মঙ্গল গ্রহ নয়, তারা নজর রাখছেন মহাকাশের গভীরেও। কিন্তু সমুদ্র সৈকতে বালুকণা খোঁজার মতোই কঠিন সেই কাজ। টেলিভিশনের পর্দায় এমন দৃশ্য আমরা সবাই দেখেছি, মহাকাশে নীল মরুদ্যানের মতো শোভা পাচ্ছে পৃথিবী। তখনই মনে প্রশ্ন জাগে, বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র পৃথিবীতেই কি প্রাণের স্পন্দন রয়েছে, নাকি পৃথিবীর মতো অন্য কোনো গ্রহেও প্রাণের বিকাশ সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সম্প্রতি পৃথিবীর মতো অবিকল আরেকটি গ্রহের সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। ঠিক যেন আয়নার মতো প্রতিচ্ছবি, পৃথিবীর বাইরেও আরেক পৃথিবী বন বন করে ঘুরে চলছে আরও এক সূর্যের চারপাশে। নতুন এই গ্রহের খোঁজ পেয়ে আশায় বুক বেঁধেছেন বিজ্ঞানীরা। আমাদেরই ছায়াপথ আকাশ গঙ্গার বুকে খোঁজ মিলেছে পাথুরে গ্রহ কেপলার 186F এর। এই গ্রহের আকার এবং আয়তন অনেকটাই পৃথিবীর মতো। কেপলার 186F গ্রহটিতে পানি থাকার সমস্ত রকম সম্ভাবনাই রয়েছে, ফলে রয়ে যাচ্ছে প্রাণের উপস্থিতিরও সমূহ সম্ভাবনা। পৃথিবী থেকে 580 আলোক বর্ষ দূরে অবস্থিত এই গ্রহটির অবস্থান সিগনাস নক্ষত্র মণ্ডলের মধ্যে। সূর্যের অর্ধেক আয়তনের নক্ষত্র কেপলার 186 এটির চতুর্দিকে আবর্তন করে কেপলার 186F। কেপলার 186-এর পাঁচটি গ্রহের মধ্যে সবচেয়ে দূরে অবস্থিত কেপলার 186F প্রতি 130 দিনে এই গ্রহটি কেপলার 186-কে একবার প্রদক্ষিণ করে। পৃথিবী যে আলোক শক্তি সূর্যের কাছ থেকে পায়, তার এক তৃতীয়াংশ আলো পৃথিবীর এই নয়া দোসর পায় কেপলার 186-এর কাছে থেকে। এই আলোক শক্তি প্রাণের সঞ্চার ঘটানোর পক্ষে যথেষ্ট। নাসার টেলিস্কোপ কেপলারের চোখে ধরা পড়েছে এই গ্রহ। 2009 সাল থেকে এই নিয়ে 1000টি নতুন গ্রহের সন্ধান দিল এই টেলিস্কোপটি। ট্রিনিটি ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের বিজ্ঞানীরা এই গবেষণাটি পরিচালনা করছেন। গবেষণায় নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী প্রফেসর গিভানো এই আবিষ্কারকে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এবার এই প্রথমবারের মতো আমরা এমন একটি গ্রহে পানির অস্তিত্ব পেয়েছি যেটির তাপমাত্রা বাসযোগ্যতা নিশ্চিত করে এবং প্রাণের অস্তিত্ব বিবেচনায় গুরুত্বপূর্ণ। নাসার বিজ্ঞানীরা দাবি করেছেন এই গ্রহটি গোল্ড লিক্স জোনে আছে, অর্থাৎ তারার থেকে যে দূরত্ব থাকলে পানি থাকার সম্ভাবনা থাকে সেই যথার্থ দূরত্বে অবস্থান করছে এই গ্রহটি। তবে বিজ্ঞানীরা এও বলছেন, এর মানে এই গ্রহে যে প্রাণ আছেই এমন কথা এখনই জোর দিয়ে বলা সম্ভব নয়। এই গ্রহ পৃথিবী থেকে এতটাই দূরে অবস্থান করছে যে এর বায়ুমণ্ডল প্রাণের জন্য উপযুক্ত কিনা তা বোঝা অত্যন্ত কষ্টকর। আপনি যদি আলোর গতিতে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 300,000 কিলোমিটার বেগে ছুটে চলেন, তবুও কেপলার 186F গ্রহটিতে যেতে আপনার সময় লাগবে 582 বছর। যেহেতু আলোর বেগ অর্জন করার মতো প্রযুক্তি বিজ্ঞান এখনও রপ্ত করতে পারেনি, সে কারণেই এত দূরের একটি গ্রহে সত্যিই প্রাণের অস্তিত্ব আছে কি না সেই বিষয়ে নিশ্চিত হতে পারছে না নাসা। কিন্তু নাসা ধারণা করছে সেখানে হয়তো প্রাণের অস্তিত্ব রয়েছে, এবং নাসা আরও জানিয়েছে সেখানে পৃথিবীর মতো ঋতু রয়েছে। পৃথিবীতে যেমন গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল ইত্যাদি ঋতুর পরিবর্তন হয়, সেখানেও এই রকম ঋতুর পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তাই এটি যদি আসলেই সত্যি হয়, তাহলে সেখানে ভিন গ্রহের প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও অত্যন্ত তীব্র। কেপলার 186F গ্রহটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রহের তাপমাত্রা। এর আগে অনেক গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া গেলেও সেই সব গ্রহের তাপমাত্রা ছিল প্রাণ টিকে থাকার প্রতিকূল। তবে কেপলার 186F-এর তাপমাত্রা খুব গরম বা খুব ঠান্ডা নয়। গবেষকরা নিশ্চিত হয়েছেন গ্রহটির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। প্রাণ বহনে সক্ষম কোনো গ্রহকে ঘিরে যে ধরনের গ্যাসীয় আবরণ থাকে এই গ্রহের ক্ষেত্রেও তেমনটি থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের সবচেয়ে এগিয়ে কেপলার 186F। বিজ্ঞানীরা এই গ্রহটি নিয়ে বেশ আগ্রহী হলেও বিস্তারিত অনুসন্ধানের জন্য তাদের নির্ভর করতে হচ্ছে উন্নততর প্রযুক্তির উপর। আগামীতে নতুন অ্যাডভান্স টেলিস্কোপ এই ব্যাপারে তথ্য দিতে পারবে, এটাই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে এই জন্য হয়তো অপেক্ষা করতে হবে আরও 10 বছর। বিজ্ঞানের জগতে এটা সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি এই মহাবিশ্বে একা? আগামী 10 বছরে সেখানকার বায়ুমণ্ডল বিশ্লেষণ করে আমরা তা জানতে পারব। UCL-এর আরেক বিজ্ঞানী ডক্টর অ্যাঞ্জেলস বলেছেন, এটা কি অবিশ্বাস্য উত্তেজনাকর বিষয়। একটা মৌলিক প্রশ্ন আরও সামনে চলে এসেছে, পৃথিবী কি এই ধরনের একমাত্র গ্রহ? তবে কোন ধরনের গ্যাসীয় পদার্থের উপস্থিতি প্রাণের অস্তিত্বের নিশ্চয়তা দেবে এই ব্যাপারে একমত হতে পারেনি বিজ্ঞানীরা। আমাদের সৌরজগতে অক্সিজেন, পানি ও ওজনের উপস্থিতি পৃথিবীকে ভিন্ন করে তুললেও অন্য একটি সৌরজগতের ব্যাপারে
একই কথা নিশ্চিত হয়ে বলতে রাজি নন তারা। তবে এডিনবারা ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির বিজ্ঞানী ডক্টর বেদ বলেছেন, দূরবর্তী কোনো গ্রহে একসময় ঠিকই জীবনের দেখা মিলবে, যা হবে মানব জাতির জন্য এক কথায় দৃষ্টান্তস্বরূপ। হয়তো এটা অতিকায় এলিয়েন বা অন্য কিছু না হয়ে খুব সাধারণ অণুজীবও হতে পারে। 2021 সালে মার্কিন গবেষণা সংস্থা নাসা উন্নত প্রযুক্তির জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ JWST ব্যবহার করে দূরের গ্রহসমূহকে নিবিড় পর্যবেক্ষণ শুরু করেছে, আর ইউরোপিয়ান স্পেস এজেন্সি মহাকাশে তাদের অনুসন্ধান সম্প্রসারিত করবে 2028 সালে। আর তাই কেপলার 186F নিয়ে যে আগামী দিনে আরও নতুন তথ্য হাতে আসবে তা নিশ্চিত করেই বলা যায়।